আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপির 25 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, দেশের অর্থনৈতিক সংকট শিগগির কাটবে না। দেশে ফিরলেন মির্জা ফখরুল, বিমানবন্দরে যে হয়রানির অভিযোগ। তফসিল ঘোষণা করলে নির্বাচন হবে, এত সহজ নয়। অর্থমন্ত্রী, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অবস্থা ভালো, অর্থনীতিও ভালো। প্রধান বিচারপতি, বিচার বিভাগ প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে। ইউনেসের মামলা স্থগিতের সঙ্গে নির্বাচনের যোগসূত্র কোথায় যা জানালেন কাদের। ফেসবুক চালাতে দিতে হবে টাকা। যেভাবে কাশিমপুরে কারাগারে ঢুকেছিল গাঁজা ও অস্ত্র। জাতি ইউনেসের পক্ষে বিশ্ব নেতাদের দেওয়া চিঠির বিপক্ষে 50 সম্পাদকের যে বিবৃতি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন দুধ দিয়ে গোসল করে বিএমপিতে যোগ দিলেন আওয়ামী লীগ করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপির 25 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা। বিএনপির 50 লাখ সদস্যের প্রায় অর্ধেক অর্থাৎ 25 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে। কয়েক ডজন এমনকি শত শত মামলার সম্মুখীন হচ্ছেন দলটির সক্রিয় নেতা ও সংগঠকরা। ফলে জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীকে আন্দোলনের চেয়ে আন্দোলনে হাজিরা ও মামলা চালানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানায় নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে, তবে বেশিরভাগের বিরুদ্ধে আনা অভিযোগ অস্পষ্ট ও দুর্বল। সম্প্রতি বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে রাজধানী ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তার নামে 317 থেকে 394টি মামলা রয়েছে। তিনিও তার আইনজীবীরা মামলায় সঠিক সংখ্যা বলতে পারছেন না। বিএনপি নেতাদের দাবি, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের প্রায় 800 নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং 400 জন গুম হয়েছেন। কিছুদিন আগে রাজধানীতে একটি সমাবেশের আয়োজন করে বিএনপি, সেখানে তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং আটক দলীয় রাজনৈতিকের মুক্তির দাবি করে। একই সময়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নেতারা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দেশের অর্থনীতির সংকট শিগগির কাটবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটের মূলে ডলার, রিজার্ভ বিনিময় হার ও মূল্যস্ফীতির সংকট। সহসা এসব সংকট কাটবে না। পরিস্থিতির উন্নতির জন্য স্বচ্ছতার সঙ্গে সবাইকে জানিয়ে সমন্বিতভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, সবাই না জানলে সংকট আরও বাড়বে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ভালো শিক্ষা ছাড়া যত অবকাঠামোই বানানো হোক না কেন, তা কঙ্কালই থাকবে। শুধু অবকাঠামো দিয়ে আমরা কখনো উচ্চ মাধ্যম আয়ে দেশে যেতে পারবো না। অবকাঠামোর রক্ত মাংস হল মানব সম্পদ। যদি শিক্ষার মান না বাড়িয়ে বিশ্ববিদ্যালয় বাড়তে থাকে তাহলে কোনো লাভ নেই। শুধু অবকাঠামো দিয়ে হবে না, ঋণ নিয়ে অবকাঠামো করে যদি উন্নত হওয়া যেত তাহলে তো উন্নয়ন অনেক সহজ জিনিস ছিল, দেশকে সহজে যুক্তরাষ্ট্র বানিয়ে ফেলা যেত। উন্নয়নের আগে ভাবতে হবে, একসময় না একসময় ঋণের টাকা শোধ করতে হবে। তিনি বলেন, গত 3 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ 50 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এখনই যে ঋণ বেড়েছে তাতে 3-4 বছর পর প্রতি বছর 5 বিলিয়ন ডলার করে পরিশোধ করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ আছে, দেশে ফিরলেন মির্জা ফখরুল, বিমানবন্দরে যে হয়রানির অভিযোগ। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা 6:30 বাংলাদেশ বিভাগের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সময় বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, প্রায় 4.5 ঘন্টা ফ্লাই করে এসেছি, আমাদেরকে হয়রানি করার জন্য সরকারের যে সমস্ত যত রকম কৌশল আছে সেখানে এখানে তাই ফেস করতে হয়েছে আমাকে, সবাইকে করতে হয়। আমাদের যারা বিরোধী দল করি, আমাদের যাওয়ার সময় ইমিগ্রেশন হয়রানি করে, ফেরার সময় হয়রানি করে, এটা আমাদের থেকেই, এটা জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গেছি, তারপর এগুলো ফেস করতে হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভুয়া চেকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, এগুলো নোংরা চিন্তা, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। দুঃখজনক বিষয় হচ্ছে, এই সরকার এমন একটি সমাজ জগৎ তৈরি করে রেখেছে যেখানে নোংরামি ছাড়ার কিছুই নেই, এটি দুঃখজনক বিষয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তাফসিল ঘোষণা করলে নির্বাচন হবে, এত সহজ নয়। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণকে বোকা বানাচ্ছে সরকার। তাফসিল ঘোষণা
ঘোষণা করলে নির্বাচন হয়ে যাবে, বিষয়টা এত সহজ নয়। এই অবৈধ সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমির খসরু বলেন, কিসের নির্বাচন, কার নির্বাচন? মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমির খসরু আরও বলেন, দেশের মানুষ ভোটাধিকার, গণতান্ত্রিক সংবিধান ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। এই অবস্থায় দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের নামে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে সরকার। ব্যাংকগুলোতে টাকা নিয়ে লুটপাট করে বাইরে পাচার করে দেওয়া হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অর্থমন্ত্রী, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অবস্থা ভালো, অর্থনীতিও ভালো। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অবস্থা অনেক ভালো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এই যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না। এই অবস্থায় কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে। অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, এখানে কৃষি, গ্যাস, অটোমোবাইল খাতে বিনিয়োগ করতে চায় দেশটি। সয়াবিন উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে তারা। এছাড়া ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে, ভবিষ্যতে বাংলাদেশে কনজিউমার্সের একটি বড় মার্কেট হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ ভূমি উর্বর, তাই তারা এদেশে বিনিয়োগ করতে চায়, যোগ করেন অর্থমন্ত্রী। প্রধান বিচারপতি, বিচার বিভাগ প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ এদিকে বলেছেন, বিচার বিভাগ হলো প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড, একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা না গেলে জাতির জন্য খারাপ সময় আসবে। বিদায় বেলায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে মানুষ আইনের শাসনের উপর আস্থা হারাতে পারে। বিচার বিভাগের প্রতি আস্থা হারালে এ জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরো বলেন, বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক, তাই বিচারকের সুবিচারক হতে হবে। হাসান ফয়েজ সিদ্দিকী হলেন দেশের 23তম প্রধান বিচারপতি। আগামী 25 সেপ্টেম্বর তিনি অবসরে যাচ্ছেন, কিন্তু এই সময় সুপ্রিম কোর্টের শরৎকালীন ছুটি থাকায় আজ এই বিচারক হিসেবে তার শেষ দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউনুসের মামলা স্থগিত হচ্ছে, নির্বাচনের যোগসূত্র কোথায়, যা জানালেন কাদের। ডাক্তার মোহাম্মদ ইউনুসের ট্যাক্স ফাঁকি ও শ্রমিকদের অর্থ আত্মসাতের মামলা স্থগিত হচ্ছে, আশা বিবৃতিতে কেন বাংলাদেশের আগামী নির্বাচনের প্রসঙ্গে এলো সেই প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুটি বিষয়ে যোগসূত্র কোথায়। ওবায়দুল কাদের বলেন, এই বিবৃতিতে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে, তার বিরুদ্ধে যত মামলা সব স্থগিত করে দিতে হবে। এই স্পেসটা কিনতে $2 মিলিয়ন লেগেছে। যে স্পেসে বিবৃতি এসেছে পত্রিকাতে, সেখানে টাকা খরচ হয়েছে। তিনি এরকম বহু খরচই করেন যেগুলো তার আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি আমরা দেখতে পাই না। শ্রমিকরা এখানে মামলা করেছে, আওয়ামী লীগ করেনি। যাদের অর্থ আত্মসাত করেছে এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে মামলা, এখন আমাদের দেশে কি কোনো আইনের শাসন ব্যবস্থা নেই? কেউ এই ধরনের কর্মকাণ্ড করলে এ নিয়ে মামলা হবে কেন? এই ধরনের অভিযোগের বিচার হবে না কেন? এটা স্থগিত করতে হবে। নোবেল বিজয়ী হলে, অপরাধ করলে তিনি পার পেয়ে যাবেন কিনা এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যদি এ নিয়ে তাদের কোনো সংশয় থাকে তাহলে অভিজ্ঞ বা এক্সপার্ট পাঠাতে পারেন বাংলাদেশে, তদন্ত করুন, তথ্যপাত্র বের করুন, এর মধ্যে কি আছে মামলা জাস্টিফাইড কিনা এটা করতে পারে। কিন্তু মামলা স্থগিত করতে হবে, এটা কোনো আইন? এত বড় বড় নেতা নোবেল জয়ী নাকি অপরাধ করে থাকলে তিনি কি পার পেয়ে যাবেন? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফেসবুক চালাতে দিতে হবে টাকা। বিভিন্ন আইনি জটিলতার কারণে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে মেটার। এই সমস্যার সমাধানে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইউর দেশগুলোতে দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে পেইড সিস্টেম চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এক প্রতিবেদনে এমনটাই বলেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। বিজ্ঞাপনের কারণে অনেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম চালাতে গিয়ে বিরক্ত হন। এ কথা ভেবে অনেক আগে পেইড সিস্টেম চালু করেছিল ইউটিউব, এমনকি বাংলাদেশেও এই ফিচার যুক্ত হয়েছে। এবার ইউর দেশগুলোতে একই পথে হাঁটতে যাচ্ছে মেটা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে কাশিমপুর কারাগারে ঢুকছিল গাঁজা ও অস্ত্র। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা অপসারণের ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনের আটক করেছে কারারক্ষীরা। পরে কোনাবাড়ি থানায় একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে, পরে রাতেই বিষয়টি জানাজানি হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সুপার সুব্রত কুমার বালা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে ময়লা আবর্জনা নিতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে প্রবেশ করেছিল গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাক।
এ সময় কারারক্ষীরা ট্রাকটি তল্লাশি চালালে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে পেঁচানো প্রায় 250 গ্রাম গাঁজা, দুটি দা, একটি চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে তাদের মাদক উদ্ধার সহ পুলিশের হস্তান্তর করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডাক্তার ইউনুসের পক্ষে বিশ্ব নেতাদের দেয়া চিঠির বিপক্ষে পঞ্চাশ সম্পাদকের যে বিবৃতি। ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দেন বিশ্বের বিভিন্ন দেশের 160 জন বিশিষ্ট নাগরিক। এর প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশের 50টি পত্রিকার সম্পাদক। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত 28 আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের সম্মানিত সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেয়া একটি খোলা চিঠিতে শ্রম আইনে ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছে। এটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের সংবিধানের 94 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। এই ধরনের চিঠি প্রদানের মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি। এই ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ কর্মী। শরীয়তপুরে আবুল হাশেম সর্দার নামের এক আওয়ামী লীগ কর্মী দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন। এর আগে শুক্রবার সকালে জেলা শহরের ধানুকা এলাকায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে সকলের সামনে তিনি দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান। তিনি জানান, আবুল কাশেম সর্দার 40 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন পৌরসভার 7 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি পৌরসভা 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য রাজপথে অনেক লড়াই সংগ্রাম করেছেন তিনি। দলের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করলেও মূল্যায়ন না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে তব পরে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন থেকে বিএনপির সকল কর্মসূচিতে রাজপথ সক্রিয় থাকবেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার এ কে এম নাসিরুদ্দিন কালু তাকে ফুল ও ধানের শীষ দিয়ে বরণ করে নেন। এ ব্যাপারে শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর বলেন, আবুল কাশেম সর্দার বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। তিনি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করত। মূলত তিনি বিএনপিরই লোক, তিনি আওয়ামী লীগের কেউ নন।